हेलो बंधुरा ईशान हेल्प यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। तो बंधुरा आजकल भिडियोते हमें देखो अपनारा ओएससी स्कॉलरशिपे ऑनलाइन फॉर्म फिल आप क्यों करबें, क्यों नतून रेजिस्ट्रेशन करबें, क्यों रिन्यूअल करबें। तो बंधुरा ओएससी स्कॉलरशिपे जो रकम समस्या छिल एखन सबधरण समस्या समाधान करा, सार्वर एरर देखा, मोबाइले ओटीपी आसछिल ना, खाद्य साथी नम्बर देवा जाच्छिल ना इत्यादि। एखन किन्तु जो रकम समस्या बा सार्वर एरर छिल सबधरण समस्या समाधान करा, एखन आपनारा खूब स्मूथलि भावे स्कॉलरशिपे नतून रेजिस्ट्रेशन और रिन्यूअल करते पारबें। তাছাড়াও আপনার মোবাইল নাম্বার যদি ভুল থাকে তাহলে সেটিও আপনারা ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা এই ওয়েসিস স্কলারশিপে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক অনলাইন নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটাই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা ওয়েসিস স্কলারশিপে নিউ রেজিস্ট্রেশন করার জন্য আপনারা oasis.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে একটি নোটিশ শো হবে, এই নোটিশটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং পড়ে নেবেন। তাছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত ক্যান্ডিডেটের আধার কার্ড, তারপর রেশন কার্ড, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট, মার্কশিট ও ভর্তির রসিদ, এরপর MLA বা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, এবং আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন সেই ফর্মটিকে আপনারা MLA সিগনেচার করিয়ে স্কুলে বা কলেজে জমা করবেন। আপনারা এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিউ রেজিস্ট্রেশন করার জন্য আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, এটিকে আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখান থেকে আপনার কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশনের অপশন চলে আসবে। তো প্রথমত এখানটায় আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার দিবেন, এরপর কাস্ট সার্টিফিকেটের যে ইস্যু ডেট রয়েছে সেই ইস্যু ডেটটি দিবেন। এরপর এখান থেকে আপনার যদি কম্পিউটারাইজের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করবেন, এবং আপনার যদি কম্পিউটারাইজের সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। আপনারা কিন্তু যদি অনলাইনে আবেদন করে থাকেন সেই আবেদনের কিন্তু নাম্বার কিন্তু লাগবে এখানটায়, এটি শুধুমাত্র ক্লাস 9 ও 10 ছাত্রছাত্রীদের জন্য। এরপর যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানটায় দিবেন, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে আপনার যে কাস্ট সার্টিফিকেটটি দিয়েছেন সেই কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এখানটায় শো করবে। এরপর এখান থেকে আপনি আপনার ফাদার নেম দিয়ে দিবেন। এরপর আপনার এখান থেকে জেন্ডার, মেল না ফিমেল, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন, ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কাস্ট সিলেক্ট করবেন, আপনারা কোন কাস্ট রয়েছেন সেই কাস্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কোর্স টাইপ, আপনার কোর্স টাইপ এখান থেকে সিলেক্ট করবেন, রেগুলার ফুল টাইম এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর সাবকাস্ট, এখান থেকে সাবকাস্ট আপনার যে সাবকাস্ট কি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে এখানটায় অ্যানুয়াল ইনকাম, এখান থেকে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটি এখান থেকে দিয়ে দিবেন। এরপর রয়েছে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিবেন। এরপর রয়েছে খাদ্য সাথী নাম্বার, এখানটায় আপনার রেশন কার্ডের নাম্বারটি দিবেন। এরপর এখানে আপনারা নো করে দিবেন। এরপর স্টেট, এখান থেকে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন, ব্লক হলে ব্লকে ক্লিক করবেন। এরপর আপনার ব্লকটি এখানটায় সিলেক্ট করে নেবেন, আপনার কোন ব্লকে রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করবেন। এরপর ইনস্টিটিউট অর্থাৎ আপনার স্কুলের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানটায় আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার ইমেল আইডি দিবেন, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দিবেন, ইমেল আইডি না থাকলে ইমেল আইডি এই ঘরটি আপনারা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। এরপর রয়েছে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, এখান থেকে স্টুডেন্টসের ডিটেলস দেখবেন, এখান থেকে গত বছর যদি সেম ক্লাসে থেকে থাকেন তাহলে ইএসএ করবেন অথবা নো অপশনে ক্লিক করবেন। তো আপনারা এখানটায় নো অপশনে ক্লিক করবেন। এরপর লাস্ট ক্লাস পাস, লাস্ট ক্লাস কোন ক্লাস পাস হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে 8 সিলেক্ট করছি, কারণ আমি এটি ক্লাস 9 ফর্ম ফিল আপ করছি তাই 8 সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে ইয়ার 2022 সিলেক্ট করবেন, এরপর এখান থেকে অটোমেটিক কিন্তু প্রি ম্যাট্রিক হয়ে যাবে। এরপর এখান থেকে পাসওয়ার্ড, আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এখান থেকে এখানটায় পাসওয়ার্ড দিবেন এবং এখানটায় কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড এখানটায় ক্রিয়েট করবেন। এরপর এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি ঘরে দিবেন, দেওয়ার পরে এখানে যে চারটি বক্স দেখাচ্ছে এই চারটি বক্সে আপনারা টিক করে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে অ্যাক্নলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে নেবেন। ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। এরপর ক্লিক হেয়ার ফর লগ ইন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলেই আপনার লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন, আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে এখানটায় পাসওয়ার্ড দিবেন, আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে ক্যাপচারটি দিবেন। দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এখান থেকে প্রথম স্টেপে আপনাকে ফাদার ডিটেলসে ক্লিক করে আপনাকে ফাদার ডিটেলসটি ফিল আপ করতে হবে। এরপর আপনাকে ব্যাংক ইনফরমেশন দিতে হবে, এরপর ভেরিফাই অ্যান্ড লগ অপশনে ক্লিক করতে হবে, এরপর আপনাকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করতে হবে। তো ফাদার ডিটেলস দেওয়ার জন্য প্রথম স্টেপটি কমপ্লিট করার জন্য আপনারা বাম দিকে স্ক্রল করবেন, এখানটায় অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা
স্টেপ ওয়ান দেখতে পাচ্ছেন ফাদার ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন ফর্ম ওপেন হবে, এখান থেকে আপনাকে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমত প্রাইমারি ডিটেলস এগুলো আগে থেকেই ফিল আপ থাকবে, এগুলো আপনারা এইভাবেই রেখে দিবেন। এরপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটিও আপনার আগে থেকেই দেওয়া থাকবে। এরপর আপনাকে এখান থেকে যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসই ফিল আপ করতে হবে। তো প্রথমত আপনাকে এখান থেকে আপনার ভিলেজের নাম দিবেন, আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, এরপর আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি অঞ্চলে থাকেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, ব্লক হলে ব্লকে সিলেক্ট করবেন, এরপর আপনার ব্লকটি সিলেক্ট এখান থেকে করবেন, এরপর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন দিবেন অর্থাৎ আপনার থানার নাম দিবেন, এরপর আপনার পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি রয়েছে সেটি এখান থেকে দিবেন, এরপর আপনার পিনকোড দিবেন, এরপর আপনাকে এখান থেকে আদার্স ডিটেলসে আপনার এখান থেকে আপনার মায়ের নাম দিবেন, এরপর এখান থেকে স্টুডেন্ট মেরিটিয়াল স্ট্যাটাস এখান থেকে আপনারা আনমেরিট সিলেক্ট করবেন, এরপর এখান থেকে ফিজিক্যাল চ্যালেঞ্জ এখান থেকে এটিকে আপনারা নো করবেন, যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট থাকবে, এরপর আপনাকে রিলিজিয়ান এখান থেকে আপনি কোন রিলিজিয়ান রয়েছেন সেটি রিলিজিয়ানটি এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি হন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এরপর এখান থেকে আপনারা এই অপশনটি নো করবেন। আপনি যদি আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করে আপনারা স্কলারশিপ কত টাকা পেয়েছেন সেটি এখান থেকে দিতে পারবেন। তো এটি আপনারা নো অপশনে ক্লিক করবেন, যেহেতু 9 ক্লাসের জন্য আবেদন করছি আগে কোনোদিনও স্কলারশিপ পাইনি এই ওইসি স্কলারশিপে, সেই জন্য এই নো অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর এই অপশনটিও আপনারা নো অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনার অ্যানুয়াল ইনকাম শো হবে, আপনি যে আগে ইনকামটি দিয়েছেন সেই ইনকামটি শো হবে, এরপর এখান থেকে আপলোড ইনকাম সার্টিফিকেট, এখান থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 512 KB-র মধ্যে। এরপর আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, আপনি যদি হোস্টেলে না থাকেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিবেন, এখান থেকে আপনার ভিলেজ দিবেন, এখান থেকে আপনার স্টেট দিবেন, এরপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন, এরপর এখান থেকে ব্লক আপনারা সিলেক্ট করবেন, এরপর আপনার ব্লকটি কী সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এরপর আপনার থানা কী রয়েছে সেটি এখান থেকে দিবেন, এরপর আপনার পোস্ট অফিস কী রয়েছে সেটি এখানে দিবেন, এরপর আপনার পিনকোডটি এখানটায় দিবেন, দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। তো এখান থেকে আপনার সাপোর্টার ডিটেলস আসবে, এখান থেকে আপনাকে সাপোর্টার ডিটেলস দিতে হবে, আপনার পড়াশোনার জন্য কে সাপোর্ট করে এখানে আপনারা রেখে দিবেন ফাদার, এরপর আপনার ফাদারের নাম এখানটায় দিবেন, এরপর ফাদারের অকুপেশন কী রয়েছে ফার্মার হয়ে থাকলে ফার্মার দিবেন, এরপর ফাদারের অ্যাড্রেস আপনার ফাদারের অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিবেন, এরপর স্ট্যাটাস অফ লাইটের আছে এখান থেকে আপনারা আপনার প্যারেন্টস যদি পড়াশোনা হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন এবং পড়াশোনা না হয়ে থাকলে নান সিলেক্ট করবেন, এরপর এডুকেশন ডিটেলস এখান থেকে আপনার এডুকেশন ডিটেলস এখান থেকে দিতে হবে, কোর্স আপনার কোর্স কী রয়েছে বর্তমান সেটি এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু আমি 9 ক্লাসের জন্য আবেদন করছি তাই এখান থেকে 9 সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে 9 সিলেক্ট করলে গ্রুপ কিন্তু অটোমেটিক 9 সিলেক্ট হয়ে যাবে, এরপর ডেট অফ জয়নিং ক্লাস এখান থেকে আপনি কোন ডেটে ভর্তি হয়েছেন সেই ভর্তির ডেটটি আপনারা এখানটায় দিয়ে দিবেন, আপনাদের ভর্তি রসিদে পেয়ে যাবেন ভর্তির ডেটটি, সেই ভর্তির ডেট অনুযায়ী আপনারা ডেটটি এখানটায় বসিয়ে দিবেন, এরপর এখান থেকে রয়েছে এন্ড অফ সেশন অফ দ্য ক্লাস, আপনার সেশনটি ক্লাসটি মানে কতদিনে শেষ হবে, তো এখান থেকে মোটামুটি আপনি যে তারিখে ভর্তি হয়েছেন সেখান থেকে আপনারা এক বছর পরের ডেটটি এখানটায় বসিয়ে দিবেন, এরপর অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এখান থেকে আপনি কত পার্সেন্ট স্কুলে গিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, এরপর টোটাল মার্কস ইন এক্সাম আপনার লাস্ট এক্সাম কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটি এখানটায় বসাবেন, এরপর রয়েছে মার্কস অবটেইন লাস্ট এক্সাম আপনি গত বছর কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানটায় বসাবেন, এরপর লাস্ট এক্সাম পাস পার্সেন্টেজ কত হয় সেই পার্সেন্টেজটি বসাবেন, এরপর কোর্স কমপ্লিটেড স্ট্যাটাস এখান থেকে আপনারা পাস লিখে দিবেন, এরপর রয়েছে টোটাল অ্যাটেন্ডেন্স ডে আপনি টোটাল কতদিনে স্কুল গেছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন, এরপর রয়েছে কোর্স কমপ্লিটেশন ডেট এখান থেকে কোর্স কমপ্লিট কতদিনে হবে আপনার সেই ডেটটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন, এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে, আপনার ব্যাংকের আইএফএসসি কোড এখান থেকে দিতে হবে, এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে এই অপশনে টিক করবেন, টিক করার পরে আপনারা এখানে নিজে স্ক্রল করে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে, তো এরপর আপনারা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন, তো এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন, তো ওকে অপশনে ক্লিক করলেই আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বার একটি ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি এই ঘরে দিবেন, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমার কিন্তু এখানে ওটিপি চলে এসেছে, ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানটায় ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশন চলে আসবে, তো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে স্কুল বা কলেজে জমা করে দিবেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা ওএসিসি স্কলারশিপে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং যারা রিনুয়াল করছেন ওটিপি আসছে না বা যাদের মোবাইল নাম্বার ভুল রয়েছে তারা নিউ রেজিস্ট্রেশন করে নেবেন হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।